বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল এগারো জন আর সম্পৃক্ততা রয়েছে চোদ্দ জনের এই পঁচিশ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ আইনমন্ত্রী জানিয়েছেন আইনি বাধ্যবাধকতা মেনেই এই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাহমুদ হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বাংলা আবাসিক হলে গেল ছয় অক্টোবর নির্যাতনে প্রাণ হারান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সোচ্চার হয় সারা দেশ হত্যার পরদিন দিন উনিশজনকে আসামি করে চকবাজার থানায় মামলা করে আবরারের বাবা পুলিশ এজাহারভুক্ত জন সহ আটক করে জনকে এখনও পলাতক চারজন হত্যাকাণ্ডের এক মাস ছয় দিন পর মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা সংবাদ সম্মেলনে সেসব কথাই জানানো হলো এজাহারে তখন অন্তর্ভুক্ত হয় নাই কিন্তু তদন্তে আরো ছয়জনের জনের সম্পৃক্ত পাওয়ায় সেই উনিশ জন এবং ৬ জন মিলিয়ে মোট পঁচিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে হত্যাকাণ্ডের দায় হল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এত দীর্ঘ সময় তাকে যখন পেটানো হচ্ছিল তাকে হয়তো ওই সময় হাসপাতালে নিয়ে গেলে হয়তোবা তার এই নৃশংস পরিণতি যেটি সেটি হতো না হলের অথরিটি বলতে যারা ছিলেন তাদের এক ধরনের ব্যর্থতা এখানে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নিখুঁত চার্জশিট হয়েছে যা ন্যায় বিচারের পথকে ত্বরান্বিত করবে যে চার্জশিটটি গিয়েছে নির্ভুল চার্জশিট গিয়েছে আর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে শেষ হবে বিচারের কাজ এই দায়িত্ব আমি আগামী সোমবারের মধ্যে প্রসিকিউশন টিমকে বলবো যে এই দায়িত্ব গ্রহণ করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এই আবেদন আসতে হয় সেটা যখন আইন মন্ত্রণালয়ে আসবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা আমরা করার জন্য আইনি যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করব। পলাতক আসামিদের বিচারে গ্যাজেট নোটিফিকেশন করে সোমবারের মধ্যেই শুরু হবে বিচারের আনুষ্ঠানিকতা দ্রুত বিচার আইনে বিচারের প্রয়োজন হবে সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ দিন এই নব্বই প্লাস তিরিশ দিনের মধ্যেও তার মানে একশো বিশ দিনের মধ্যে যদি বিচার সম্পন্ন না করতে পারে তাহলে তৃতীয়বারের জন্য একটা পনেরো দিনের টাইম আছে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা